বেগম খালেদা জামান তারেক রহমান দুর্নীতি এবং সন্ত্রাসের কারণে কারো একজন কারাগারে আটক আর একজন বিদেশে পলাতক। এই অবস্থায় বিএনপি নির্বাচনে যেতে পারবে না। একাত্তরের ঘাতকদের নেতাদের, পঁচাত্তরের ঘাতকদের আমরা রাজনীতি থেকে বিতাড়িত করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আপনাদের নিজেদের অস্তিত্ব টিকায় রাখার চেষ্টা করুন। আমরা বারবার বলেছি, বিএনপি এখন সংকটের মধ্যে আছে, কারণ এই দলের শীর্ষ দুই নেতা বেগম খালেদা জামান তারেক রহমান দুর্নীতি এবং সন্ত্রাসের কারণে কারো একজন কারাগারে আটক আর একজন বিদেশে পলাতক। এই অবস্থায় বিএনপি নির্বাচনে যেতে পারবে না। এই অবস্থায় বিএনপি নির্বাচনে জয়লাভ করে স্বরাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না বলেই তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের কর্মীদেরকে সতর্ক আহ্বান জানাবো, এই বিএনপি জামাত আবু শক্তির নির্বাচন বানচাল করার যে কোনো অবতার প্রার্থীকে প্রতিহত করেই আগামী নির্বাচনে নৌকা নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত করেই যাতে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রপতি আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, তবেই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা কায়েম হবে। আপনাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ত নাই, জনগণ আপনাদের সাথে নাই। আপনারা মিথ্যা কথা বলছেন, জনগণকে ধোকা দিচ্ছেন, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, জনগণ আপনাদের ডাকে সাড়া দেয় না। বাংলাদেশে কোন অবস্থাতেই এক তত্ত্বাবধায়ক সরকার বা অনির্বাচিত সরকার ফিরে আসবে না। নির্বাচন হবে যথাসময়ে, নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে এবং ইনশাল্লাহ 2024 সালে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সব দলের অংশগ্রহণ মধ্য দিয়েই অভূতপূর্ব নির্বাচনের মধ্য দিয়েই আবার আমাদের প্রিয়নীতি জননীতি শেখ হাসিনাকে রাষ্ট্রের মর্যাদা আনব। পরিষ্কার কথা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না, হয়তো ফ্যাসিবাদী কায়দায় বলবেন না নির্বাচন প্রতিহত করবেন, হতে দেবেন না। 2014 সালে পারেন নাই, 2018 সালে নির্বাচন নামে তামাশা করার চেষ্টা করেছেন, কিছুই করতে পারেন নাই। ভবিষ্যৎ বাংলাদেশকে আবার আমাদেরকে উন্নয়নের অগ্রদের থেকে থামিয়ে দিয়ে আবার নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার বিপর্যস্ত করার চেষ্টা করে কোনো ফায়দা হবে না, পারবেন না। আমার কথা বলা আমি এখানে শেষ করছি, কাদের ভাই বক্তব্য রাখবেন। আমি শুধু একটা আহ্বানই শেষ মুহূর্তে জানাতে চাই, মুক্তিযুদ্ধের বিরোধী এই শক্তিকে, একাত্তরের ঘাতকদের নেতাদের, পঁচাত্তরের ঘাতকদের আমরা রাজনীতি থেকে বিতাড়িত করব। এই অপশক্তিকে যতক্ষণ পর্যন্ত রাজনীতি থেকে বিতাড়িত না করতে পারবো ততক্ষণে জনগণের শান্তি ফিরে আসবে না, স্বস্তি ফিরে আসবে না। আমাদের একটাই স্লোগান হবে, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিরোধী দলে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অবস্থায় আমাদের সৃষ্টিকর্তাদের খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।